বাংলাদেশ সমিতি ভেনিস ইতালির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত থাকছে আমাদের ভেনিস প্রতিনিধি এমদাদুল হক এমদাদের আরেকটি রিপোর্টে। বাংলাদেশ সমিতি ভেনিস তাদের কার্যক্রম প্রবাসীদের কাছে তুলে ধরা আর কিছুটা আনন্দ দেওয়ার জন্য প্রতিবছর স্থানীয় শিল্পী ছাড়াও বাইরের শিল্পীদের নিয়ে আয়োজন করে আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবছর বাংলাদেশ সমিতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কিছু ব্যবসায়ী সহ কয়েকজন সদস্যকে সমিতিতে সম্পৃক্ত করেছে, যাতে কমিউনিটিকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। এছাড়াও আনন্দ মেলাকে প্রাণবন্ত করে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক সার্বিকভাবে সহযোগিতা করেছে বলে আয়োজনকারীরা জানিয়েছে। কিশোর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী এস এম রিয়াজ, আক্তার হোসেন টুটুল, উজ্জ্বল সহ বিভিন্ন বক্তা। আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, গোলাম মুস্তফা কালু ও আরও অনেক নেতৃবৃন্দ। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ভেনিস বাংলা স্কুলের শিল্পী কিশা, দেখা, পিয়া, পলক, স্থানীয় শিল্পী মানসী পাল, আশিক ও কালাম। নৃত্যে ছিল ক্ষুদে নৃত্যশিল্পী আলফি ও বলনিয়া শারমিন রেশা। অতিথি শিল্পী হিসেবে লন্ডন থেকে আসা রওশন রামনি তার কণ্ঠের জাদুতে হলবর্তী দর্শকদের মুগ্ধ করে তোলে। যারা এই হালকা ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে চলে এসেছেন, সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই আয়োজনটা খুবই চমৎকার এবং খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আশা রাখি ভবিষ্যতে আমরা আরও খুব সুন্দরভাবে বড় পরিসরে অনেক সুন্দর একটি প্রোগ্রাম করব। ইতালির ভেনিসের মেসরে থেকে এমদাদুল এমদাদ, চ্যানেল আই।